আমাদের বাংলাদেশে হবে হকার সিগেল পুরো নেতা কর্মীরা চাঁদাবাজি করে না এবং সারা বাংলাদেশে হকারের পক্ষ থেকে আমরা এম এ কাসেমকে একটা কথাই বলতে চাই তা বাংলাদেশে হবে হকার সাথে মিথ্যাচার করছে আপনার উচিত সাংবাদিক সম্মেলন করে একটা ক্ষমা চান নইলে আপনি যে উপদিষ্ট পরিষদের সদস্য হয়েছেন এটা নিয়েও প্রশ্ন হয়ে যাবে কালের কণ্ঠে এখানে একটি নিউজ ছাপা হয়েছে আপনারা সেটা যদি সাংবাদিক ভাইয়ের আপনারা দেখেন এবং যারা বাংলাদেশের নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন বিজেপি আছেন এনএসএ আছেন যারা স্পিরাল বাংলাদেশ আছেন প্রত্যেকে আপনারা আমাদের ব্যাপারে জানতে পারেন আমরা কি করি সংগঠনের মাধ্যমে তো যাই হোক আমরা আজকে আমি এই কথাই বলে আমার বক্তব্য আমি শেষ করব যে এম এ কাসেম উনি বয়োজ্যেষ্ঠ মানুষ ওনার প্রতি শ্রদ্ধা রেখেই আমি কথা বলছি উনি যে উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণে আপনি বাংলাদেশ আওয়ামী হকের কাছে বিভিন্ন মিথ্যাচার করেছেন বিভিন্ন ভাবে অকট্ট ভাষা বলছেন অতএব আপনি এখানে প্রত্যাহার করে আমাদের জাতির কাছে ক্ষমা চান আওয়ামী হকার হকার দিনের কাছে ক্ষমা চান এবং আওয়ামী লীগের কাছে ক্ষমা চান আমার প্রিয়নীতির কাছে ক্ষমা চান আরেকটা কথা না বললেই নয় উনি বলেছেন উনি জোর করে কি আমাদের রেজি নাম্বার নিয়ে আমাদের সংগঠন করতে হবে আমরা কোটি রাজনৈতিক সংগঠন উনি করে অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন অলিতে গলিতে সমিতি আছে হকার সমিতি দাদা আমি বলতে চাই তোমাকে তুমি এখন পরিবর্তন হয়ে যাও তোমার ওই রেজি নাম্বার নিয়ে কেউ মাথা ব্যথা করে না তোমারটা অবৈধ প্রদর্শন করে না তোমারটা বৈধ তোমারটা হলো আমি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।